25শে ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি চলে এসেছি ঋগ্বেদিতার বাবার জন্য, বাবার রিকোয়েস্টে কিছু রান্না করতে। আজকে ওখানে মন্দির ঘুরেছি, সারাদিনের খুবই ক্লান্তি রয়েছে, তার সাথেও আজকে বিশেষ করে ওর বাবা একটু স্পেশাল কিছু খেতে চেয়েছে, তো ওর বাবার জন্য রান্না করছি। আজকে রান্না করছি মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। ফ্রাইড রাইস করার জন্য এখানে চালের সঙ্গে সমস্ত যেগুলো যা দেয়া হয় সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমি এই সবজিগুলোকে ভাজি না, আমি এগুলোকে চালের সঙ্গে সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিয়ে করি। বিভিন্ন জনা এটাকে ভাজে ঘিয়ে বা বাটারে বা সাদা তেলে দিয়ে করে, আমি এগুলো ভাজি না। আমি সবজিগুলোকে চালের সাথেই সিদ্ধ করে নিয়ে আমি করি। আর এখানে দিয়ে দিয়েছি তেল মাংসের জন্য। মাংসের আলুগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, যেহেতু আমরা দুজন লোক তাই আলুর পরিমাণটা কমই দিয়েছি। মাংসের আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব লাল করে, দিয়ে তুলে রেখে তারপরে আমি মাংস কষাবো। মাংসের আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে রাইসটা এখনও ফুটছে, আর এখানে সেই তেলেতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার এটাকে লো ফ্লেমে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন পেঁয়াজগুলো মোটামুটি একটা লালচে ভাব চলে এসেছে। এইবার এই পেঁয়াজগুলোর মধ্যে আমি দেব এই মশলাটা। মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটে আমি এইবার পেঁয়াজটার মধ্যে দেব। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এইবার এইটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। যখন তেল ছাড়বো ছাড়বো হবে তখন এটাতে আমি দেব মাংস। এখানে মাংসটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এইবার ধীরে ধীরে কষাতে থাকবো মাংসটাকে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কার ঝালটা আমরা অ্যাভয়েড করি, তো কাঁচা লঙ্কা তার সাথে গোলমরিচটাকে আমি খুব প্রেফার করি। তো আমি গোলমরিচটা দিয়েছি, আর শীতকালে গোলমরিচ খুব গলা পরিষ্কার রাখে, সর্দি কাশি থেকে রোধ করে শরীরকে। তো আমি গোলমরিচটা কাঁচা লঙ্কাতে প্রেফার করি, লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাঁচা আমি দিই না। এইবার এতে দেব আলুগুলো। কষানো হচ্ছে, ধার দিয়ে দিয়ে লেগে যাচ্ছে বলে অল্প অল্প করে জল দিচ্ছি। দেখুন কালারটা এসেছে। আর এখানেও আমার রাইসের চাল সেদ্ধ করা হয়ে গেছে সব সবজির সাথে। এবার এটাকে আমি ঘরে তৈরি করা ঘি দিয়ে বানিয়ে নেব। এদিকে মাংস চলছে কষানো, মাংস ধীরে ধীরে কষানো হোক। আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, লো ফ্লেমে মাংস কষানো চলছে। ধোঁয়ার জন্য ধোঁয়াটে হয়ে যাচ্ছে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি ঘরে তৈরি করা ঘি, যেটা আমি আগে তৈরি করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, সেই ঘি। এই ঘিয়েতে আমি রাইসটা করব। এই যে দিয়ে দিয়েছি ঘি আর পরিমাণ মতো চিনি। এইবার এটাকে আমি হালকা হাতে একটুখানি নেড়ে দেবো, আর দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ, আর এটাকে হালকা করে নাড়বো। বেশি চাপ দেব না, যাতে চালগুলো ভেঙে না যায়, সেইভাবেই নাড়বো। আর এখানে দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে তাতে জল। এইবার এটাকে আমি একটা প্রেশার কুকারে দেবো, দিয়ে সিটি দেবো।
যেহেতু ঋগ্বেদী তার বাবার খেতে অনেক রাত হয়, ও ইচ্ছা করেই রাত করে খায়, তো সেই জন্য আমি ক্যাসরোলের মধ্যে নিয়ে নিয়েছি রাইস। দেখুন ধোঁয়া উঠছে, রাইস প্রত্যেকটা রাইস গোটা গোটাই আছে, ভাঙেনি। তো এটা এবার ঢাকা দিই, আর এদিকে মাংসটাকে আমি প্রেসারে দিই। দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মাংস, আর দিয়েছি পরিমাণ মতো জল। এইবার এইটাকে আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে চারটে সিটি দেবো।